মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। যারা আছেন দেশের বাহিরে, যারা আছেন দক্ষিণী মা, আমার দক্ষিণী বাবা, ছেলে সন্তান করার স্ত্রী ছেড়ে তারা আছে, আরে তাদের মনে হয়, তাদের মনে বলে, হে আল্লাহ, হে বিদিরে, একটি পাখা যদি আমাকে দিতি, আমি আমার ছেলে সন্তানকে, আমি আমার মা বাবা, আমি আমার বাবা মাকে এক নজর দেখে আইসা আবার আমি কাজ করতাম। পাইগো বাবা মা কেমন বসত, যার একবার চলে গেছে সেই বুঝতে পারে আমার সেই বাবা মা হারা কত যন্ত্রণা, যার মা আছে সে যে বাড়িতে ডাকতে পারে মা গো, ও মা, যার এই বাবা ডাক মা ডাকতে হারিয়ে গেছে, ডাকের কাঙ্গাল যে হইছে সেই সন্ধান বুঝতে পারে আমার আজকে সেই মা হারা কত যন্ত্রণা, বাবা হারা কত যন্ত্রণা। এই জগতে অনেক, এখানে যত লোক আছে অনেকেই হয়তো রয়েছেন, কি নইছেন জানেন, একটা লোক যখন তার দক্ষিণী মা মারা যায় এই পৃথিবী থেকে একবারে চলে যায়, চারিজনে দৈরা যখন ঘরের বাহির করে একটা চৌকির মধ্যে তুইলা একটা মশুরি টাঙ্গাইয়া যখন তাদেরকে গোসল করায়, দক্ষিণী মাকে গোসল করাইয়া সাদা একটা কাপড় পরাইয়া যখন আরেকটা খাটের মধ্যে তুইলা যখন সেই সন্তানের কাঁধে তুইলা দেয়, তখন ওই সন্তানের মনে হয় এই পৃথিবীর সবকিছু আইসা তার কাঁধে ধরা দিছে। এরকম যে বাবার লাশ মায়ের লাশ যে কাঁধে নইছে সেই সন্তান বুঝতে পারে আমার সেই বাবা হারা ব্যথা, মা হারা ব্যথা। আরেকটি কথা বলিল, এই জগতে কোন মায়ের বুকের মালিক হারায় যায় এক বছর, দুই বছর, দশ বছর সন্তান হয়ে বাবা মাকে কুকিলের মতো ডাইকা যখন দুর্ঘটনা হয়ে মারা যায়, মায়ের কলিজার মধ্যে এত বড় ছেত্রী হয় রে ভাই, ছেত্রী হয় কিন্তু দেখা যায় না, যেই বাবা সন্তানের লাশ নিয়ে কবরস্থানে থুয়ে আসছে, কাঁধে করে নিয়ে সে কবরস্থানে থুয়ে আসছে, সেই সন্তান সেই বাবা বুঝতে পারে আজকে আমার সন্তান হারা কত ব্যথা। আমি আবারও বলি, এখানে আমরা যত লোক আছি, যারা যারা যুবক মানুষ আছেন, তাদের পাই ধরে বলি, বাবা মাকে কষ্ট দিলে কোনো এবাদত বন্দিগিরি আল্লাহ কাই কবুল করবে না, মা যদি করে দোয়া, মায়ের দোয়ায় অনেক সন্তান আউলিয়া হয়েছে প্রমাণ পৃথিবীতে। তাই যার চলে গেছে সে বড় ইতিম হয়ে গেছে, যার বেঁচে আছে সে বড় ভাগ্যবতী। তাই যখন ওই কাজের সাথে দেওয়ান আমার ময়দানে পড়িয়া অগ্নির মাজারে পড়িয়া যখন যার যার হয়ে কাঁদতেছে, আর বলতেছে
মাগো আমার কে হো ও নাই মাগো আমার কে হো নাই এ আমার কে হো নাই ওই আমার বান্ধব আমাদের বেহুলা গানের এক নম্বর কেসু বাজায়, বাঁশি বাজায়, উনি সব গানে যাইয়া এমন ভাবে সে কাঁদে উনার কান্নার ছুটে আরো সইতে মেঘ জোরে জোরে একাই পড়ে। কেন পড়ে জানেন? কেউ জানেন না। উনাকে দেখে মনে হয় না ওনার ভিতরে এত কষ্ট।
ওই যে আমি একটু আগে বলছিলাম, কোন বাবা যদি কোন সন্তানকে কবরস্থানে ছুঁয়ে আসে, এর সমান আর কোন বড় দুঃখ হইতে পারে না। উনি সন্তানকে সাদা কাপড় পরে খাটের মধ্যে তুলে আসে, কবরস্থানে ছুঁয়ে আসছে, তার জন্য এত কান্দে। এই জগতে যে হারাইছে আপন মানুষ, সেই বুঝতে পারে আমার সেই আপন মানুষের হারা ব্যথা। হারাইছি এই ভালোবাসার মানুষ, সেই বুঝতে পারে আজকে সেই ভালোবাসার মানুষ হারানো কথা জানত না। ভালোবাসার কথা বললাম, হয়তো অনেকে মনে করতে পারে এক মেয়ে আরেক ছেলের ভালোবাসা, না এই জগতে কোন সন্তান তার ভালোবাসে তার মাকে, কোন সন্তান ভালোবাসে তার বাবাকে, আবার বাবাই ভালোবাসে তার সন্তানকে, আবার মায়ে ভালোবাসে তার সন্তানকে। এই যে একটা সোনার ভালোবাসা, আপন মানুষের ভালোবাসা, এই ভালোবাসার সাথে কোনো ভালোবাসা মিশে না। আজকে পকেটে টাকা আছে, ভালোবাসা আছে, বন্ধু বান্ধবের অভাব থাকবে না, বন্ধু বান্ধবের অভাব থাকে না এই জগতে। কিন্তু একটা মানুষ আমার জন্য না খালি সবার জন্যই, এখানে যত লোক আছে আমার জন্য না খালি, সবার মায় বিনা পয়সায় চাকরি করছে, কয়দিন আমার মাকে বেতন দিছে, দিছে কেউ? বেতন ছাড়াই আমার মায়ের চাকরি করছে। শিশুকালে আমরা যখন ছোট ছিলাম, তখন একটা জিনিসের জন্য কান্না যখন করছি, আমার বাবা এবং আমার মা তারা কিছু না খাইয়ে আমাকে খাওয়াইছে। বর্ষকার দিন দুটি দিন, ছোট ঈদ বড় ঈদ, তারা কাপড় চোপড় না নিয়ে আমাদেরকে দিছে। হাই রে ভালোবাসা রে, এরকম ভালোবাসা আর কোনো ভালোবাসার সাথে মিশে না। যাক, আবার সেই কাজী বলতেছে, আপনা হুজুরকে আমি পড়িলাম কালাম, আপনার শরণে সেই হাজার হাজার সালাম, আমাকে আপনি মারিয়া করবেন খান খান, তোমার নাম আপনার সেই গীত হর গিরিন। হে বাবা গাজি, তুমি এখনো বাঁচো, এখনো সময় আছে, তুমি আমার বাসায় গিরি পরিচালনা করো, আমি নিজের চোখে দেখে। মানুষ মারা গেলে একটু গায়ে সাদা কাপড় ছাড়া, কয়েক খন্ড পাট ছাড়া সঙ্গে আর কিছুই দেয় না। আমি দেশকে ভালোবাসবো, ওই মানুষকে হেদায়ত করবো, আমি আপনার দুনিয়াদারি বাসায় গিরি কোনো কিছুই করতে পারবো না। হে বাবা গাজী, এখনো সময় আছে, তুমি বাসায় পরিচালনা করো, এবার তোমার শেষ পরীক্ষা, দশ নম্বর আমি শুইবা নেবো, হয়তো কেরি কামের বেড়ে যাইয়া দশ নম্বর শুইবা নিয়া গাজীর নাম দিয়া বাসার স্বাস্থ্য নিয়া ওই শুইটা কহার দরিয়া ফালাই দিব, ওই শুইটা যদি তুমি তুলতে পারো তাহলে বলো ফকির, আর যদি শুইটা না তুলতে পারো কান্ডা মধ্যে ধরিয়া দিব রাজ দরবারে বসাইয়া। যখন আমার সেই গাজীর সাথে দেওয়ান, গাজীর সাথে দেওয়ান যখন সেই বাসা সাসাকান্দর যখন দশ নম্বর একটা শুই বানাইছে,
নিশ্চুর পিতা যখন দশমের সুই বানাইয়ে বাবার নাম লেখছে মায়ের নাম লেখিয়া সেই কহর দিনে ফেলাই দিচ্ছে। গাজী যখন আমার কানতে কানতে চলে গেছে যাই বলতেছে গুরুগো আমি পড়িলাম কালাম আপনার স্বর্ণের সেই হাজার হাজার সালাম।